সাকিবকে পাঁচ লাখ টাকা জরিমানা সহ তিন ম্যাচ নিষিদ্ধ করেছে সিসিডিএম প্রয়োজনে লিগ বন্ধের হুমকি দিলেন পাপন এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন ঢাকা প্রিমিয়ার লিগে অধ্যত্বপূর্ণ আচরণের কারণে শাস্তি দেওয়া হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসানকে ক্রিকেটীয় আইন ভঙ্গের অভিযোগের শাস্তি হিসেবে নিষেধাজ্ঞা ও জরিমানা দুই পেয়েছেন সাকিব লেভেল তিন পর্যায়ের আচরণবিধি ভঙ্গের অভিযোগে সাকিবকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে সেই হিসেবে ডিপিএল এর অষ্টম নবম ও দশম রাউন্ডে খেলতে পারবেন না এই তারকা অলরাউন্ডার অসৌজন্যমূলক আচরণ বা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ম্যাচ শেষে ম্যাচ রেফারি মুর্শিদুল আলমের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন আম্পায়াররা সাকিবের দোষের মাত্রা বিবেচনা করে তাকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি গুঞ্জন ছিল সাকিবের শাস্তি হিসেবে চার ম্যাচ নিষেধাজ্ঞার জন্য সুপারিশ করা হয়েছিল তবে শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা পেয়েছেন তিন ম্যাচে সাথে যোগ হয়েছে জরিমানাও আবাহনী মোহামেডানের ম্যাচে নিজের এর সময় আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ারের সাড়া না পেয়ে স্ট্যাম্পে লাথি মারেন সাকিব পরের ওভারেই বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করলে সাকিব আবারও স্ট্যাম্প উপরে ফেলেন ড্রেসিং রুমে ফেরার পথে গ্যালারির দিকে তাকিয়ে অশোভন ভঙ্গিও করতে দেখা যায় সাকিবকে এ সময় আবাহনের কোচ খালেদ মাহমুদ ড্রেসিং রুম ছেড়ে বেরিয়ে এগিয়ে যেতে থাকেন মোহাম্মানের দিকে সাকিব ইস্যুতে এবার মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন তিনি বলেন ঘরোয়া ক্রিকেটে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে তদন্ত রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে লীগ বন্ধ করে দেয়া হবে আজ শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের একথা জানান বিসিবি বস নাজমুল হাসান পাবন